আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, সূরা হাশরের সাত নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহ ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রসুল তোমাদেরকে যা দেয় তোমরা তা নেও, রসুল তোমাদেরকে যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠিন কঠোর। তার মানে রসুল যা বলবেন, রাসূলের পদ্ধতি যা, রাসূল আমাদের যা জানাবেন, রাসূল আমাদের যা আদেশ করবেন, রাসূল আমাদের যা নিষেধ করবেন, এগুলোকে মেনে নেওয়া, আমাদের যা নিষেধ করবেন এগুলো ত্যাগ করা আমাদের জন্য জরুরি, এটাই সুন্নাহ। আল্লাহ তাআলা অনেক কঠিন ভাষায় বলছেন, রসুল যা দেয় তা নেও, রসুল যা নিষেধ করেন তা ত্যাগ করো, আর যদি এমনটা না করো, রসুলের কথা না মানো, রসুল যা নিষেধ করেছেন তা ত্যাগ না করো, তাহলে আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? যে আল্লাহ শাস্তিদানে কঠোর কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমন নয়, আল্লাহ শুধু রহমত করতে পারে এমনটা নয়, আল্লাহ শাস্তিও দিতে পারে, আল্লাহ আযাবও দিতে পারে। আল্লাহ কেমন রহমত করতে পারে? আমি আপনাকে একটা বাক্য শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করবেন, এ হচ্ছে জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, জান্নাতে প্রবেশ করো। লোকটা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনি যে আমাকে মাফ করে দিলেন, আপনি যে আমাকে জান্নাতে প্রবেশ করতে বললেন, তো আমি যে জান্নাতে যাব, আমার কি জান্নাতে জায়গা আছে? তার মানে তার ধারণাটা হলো, সবাই জান্নাত বুক করে নিয়েছে, আমি হলাম শেষ ব্যক্তি, আমার পরে কেউ জাহান্নাম থেকে বের হবে না, তাহলে কি জান্নাতে আমার জায়গা আছে? আল্লাহ তাআলা হেসে দিলেন, অতঃপর বললেন, বান্দা জি, আচ্ছা তোমার দেশে কি রাজা বাদশা ছিল? জি ছিল। আচ্ছা তোমার রাজা বাদশার রাজত্ব কত বড়? অনেক বড়। যাও, তোমার রাজার রাজত্ব যত বড়, আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দান করলাম। তুমি কি এখন খুশি হয়ে গেছো? আল্লাহ আমি খুশি হয়ে গেছি, যাও, আমি তোমাকে রাজার রাজত্ব দিব, এটাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, এটাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, এটাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, যাও, আমি তোমাকে দশ পৃথিবীর সমান, দশ দুনিয়ার সমান একটা জান্নাত এমনিতেই দেব। তার মানে আল্লাহ তাআলা কত দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূসা আলাইহি সালাম অবাক হয়ে গেলেন, বলে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ব্যক্তিকে জান্নাত দান করেন, তাহলে যারা নেককার পরহেজগার তাদের কোন জান্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি আমার নেককার বান্দাদের জন্য যেই জান্নাত প্রস্তুত করে রেখেছি, আমি আমার নেককার বান্দাদের জন্য যেই জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি, কোনো চক্ষু দেখে নাই, কোনো অন্তর পরিকল্পনা করে নাই। তার মানে আমি এমন জান্নাত রেখে দিয়েছি। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলা কত মায়ালু। সেই আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে মানো,
তিনি যা আদেশ করেন তা পালন করো, তিনি যা নিষেধ করেন তা ত্যাগ করো, আর যদি তা না করো ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর কঠিন, আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটি নয়, আল্লাহ আযাব দিতে পারে, আল্লাহ শাস্তি দিতে পারে। তার মানে আয়াত দ্বারা বোঝা যায় রাসূল যা বলবেন তা পালন করা জরুরি, রাসূল যা নিষেধ করবেন তা ত্যাগ করা জরুরি। সূরা আহজাব 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ঈমানদার পুরুষ, ঈমানদার নারী যারা দাবি করে আমি ঈমানদার পুরুষ, যারা দাবি করে আমি ঈমানদার নারী, যারা বেঈমান তারা নয়, যারা কাফের তারা নয়, যারা অমুসলিম তারা নয়, যারা বড় কুফরি করে তারা নয়, যারা বড় নিফাক করে তারা নয়, যারা ঈমানদার পুরুষ, যারা ঈমানদার নারী, যেই ব্যক্তি দাবি করে আমি ঈমানদার পুরুষ, যেই ব্যক্তি দাবি করে আমি ঈমানদার নারী, এই দাবি যে করে সেই ব্যক্তি আল্লাহ তাকে যা আদেশ করেন, রসুল তাকে যা আদেশ করেন এগুলো মেনে নিতে বাধ্য, এর ব্যতিক্রম করার অধিকার তাদের নেই। আল্লাহ যা বলবে তাই পালন করবে, আল্লাহ রসুল যা বলবে তাই পালন করবে, ব্যতিক্রম করবে এই ইখতিয়ার তাদেরকে দেওয়া হয় নেই। তার মানে আপনি যদি দাবি করেন আমি ঈমানদার পুরুষ তাহলে আল্লাহ যা বলবেন আপনি তা মানবেন, আপনি যদি দাবি করেন আমি ঈমানদার নারী তাহলে আল্লাহ যা বলবেন, আল্লাহ রসুল যা বলবেন আপনি তা পালন করবেন। এই জন্য সালাফরা বলতেন যেই ব্যক্তি আল্লাহ যা বলবেন তা পালন করবে, যেই ব্যক্তি রসুল যা বলবেন তা পালন করবে এই ব্যক্তি হলো ঈমানদার। যেই ব্যক্তি আল্লাহর কথা মানবে না, রাসূলের কথা মানবে না, এই ঈমানদার নয়, এ হলো বেঈমান, এর ঈমান নেই, এ মুসলিম নয়, এই ঈমানদার নয়। ঈমানদার আল্লাহর কথা মানে, ঈমানদার রাসূলের কথা মানে, ঈমানদার আল্লাহর আনুগত্য করে, ঈমানদার রাসূলের আনুগত্য করে, ঠিক না? তো আপনি যদি রাসূলের সুন্নাতকে মেনে থাকেন তাহলে রাসূলের কথা আপনি মানবেন, এটা আপনার জন্য জরুরি। আল্লাহ তাআলা সূরা নূর 52 নম্বর আয়াতে উল্লেখ করেন ওয়ামা ইয়াতিউল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইখশাল্লাহ ওয়া ইত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করে, যেই ব্যক্তি আল্লাহকে মেনে নেয়, যেই ব্যক্তি রাসূলকে মেনে নেয়, ওয়া ইখশাল্লাহ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, ওয়াত্তাকিহি আল্লাহ যা নিষেধ করেন তা থেকে বিরত থাকে, আল্লাহ তাদেরকে যা নিষেধ করেন যেটা হারাম সেই কাজ করে না, তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন এরা হলো সফল কাম। সাহাবীরা বলতেন এরা হলো জান্নাতি, তার মানে যারা আল্লাহকে মানে, যারা আল্লাহ রসুলকে মানে, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন এরা হলো সফল কাম। আর সাহাবীরা বলতেন এরা হলো জান্নাতি, তার মানে রাসূলের আনুগত্য করে, রাসূলের ইত্তেবা করলে ওই লোকটা হলো জান্নাতি। আল্লাহ তাআলা সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেন মাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, তার মানে রাসূলকে যে মানল সে আল্লাহকেই মানল। আল্লাহকে মানার অর্থ হলো রাসূলকে মানা, আল্লাহকে মেনে নেওয়ার অর্থ হলো রাসূলকে মানা, আল্লাহকে না মানার অর্থ হলো রাসূলকে না মানা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলেন কুল, হে নবী আপনি বলে দেন ইন কুনতুম
تحبون الله তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে محبت করি এ কথা যদি তোমরা দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে محبت করি এটা যদি দাবি করো ফাত্তাবিউনি তাহলে আমি নবীর আনুগত্য করো আমি নবীর ইত্তেবা করো আমি নবীর কথা মেনে চলো ইহবিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলো মাফ করে দিবেন তার মানে রাসূলের আনুগত্য করলে পাপ মাফ হয়ে যায় রাসূলের আনুগত্য করলে পাপ ক্ষমা হয়ে যায় রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসূলের আনুগত্য করলে আল্লাহর محبت পাওয়া যায় তার মানে সুন্নাহ রাসূলকে মেনে নেওয়া কতটা জরুরি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো কাফেরদেরকে বলা হচ্ছে না মুশরিকদেরকে বলা হচ্ছে না বেঈমানদেরকে বলা হচ্ছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতিউর রাসূল এবং তার রাসূলের আনুগত্য করো আল্লাহকে মেনে নাও এবং তার রাসূলকে মেনে নাও ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী তাদের আনুগত্য করো তাদেরকে মেনে নাও আমাদের এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর জনগণ এক শ্রেণীর আলেম এক শ্রেণীর বক্তা তারা এই আয়াত দিয়ে বুঝাচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে রাসূলের আনুগত্য করতে হবে উলুল আমরকে মানতে হবে যেহেতু উলুল আমরকে মানতে হবে উলুল আমর মানে মাযহাব মানা উলুল আমর মানে তরিকা মানা উলুল আমর মানে পদ্ধতি মানা উলুল আমর মানে ব্যক্তিকে মানা বলে না এই আয়াত তার দলিল এই আয়াত দিয়ে দলিল পেশ করা হয় অথচ এই আয়াতটা বোঝে নাই যদি এই আয়াত বুঝতো তাহলে এই আয়াত মাযহাব তৈরি করার আয়াত নয় এই আয়াতটা হলো মাযহাবকে ধ্বংস করার আয়াত এই আয়াত হলো ব্যক্তিকে মানার আয়াত নয় এই আয়াতটা হলো ব্যক্তিকে না মানার আয়াত যখন মানুষ বোঝে না তখন উলটপালট করে ফেলে এইখানে আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো আল্লাহ শব্দের আগে আতিউ শব্দ আছে রাসূলের আনুগত্য করো রাসূল শব্দের আগে আতিউ শব্দ আছে তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে বাধ্য রাসূলের আনুগত্য করতে হবে বাধ্য কিন্তু উলুল আমরের আগে আতিউ নাই তার মানে উলুল আমরকে মানতে হবে এটা বাধ্য নয় এই সম্পর্কে একটা হাদিস এসেছে আব্দুল্লাহ বিন হুযাইফা তাকে এক জায়গায় শাসক বানিয়ে নেতা বানিয়ে আমির বানিয়ে পাঠিয়ে দেওয়া হলো তুমি এই সাহাবীদের আমির এদেরকে তুমি দেখভাল করবে এদেরকে তুমি আদেশ করবে তোমার কথা এরা শুনবে এই কথা বলে আব্দুল্লাহ বিন হুযাইফা অনেকগুলো সাহাবীদেরকে নিয়ে একটা সফরে রওনা করলেন কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন হুযাইফা সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা বলো আমার আনুগত্য করতে আল্লাহর নবী কি বলে নাই সবাই এক বাক্যে বললেন জি আপনার আনুগত্য করতে আল্লাহর নবী বলেছেন ঠিক আছে তাহলে আমার আনুগত্য করো এক জায়গায় লাকড়ি জমা করো এরপরে এক জায়গায় লাকড়ি জমা করা হলো এরপরে বলা হলো এই লাকড়িতে আগুন জ্বালিয়ে দাও এরপরে তারা লাকড়িতে আগুন জ্বালিয়ে দিল এরপরে বলা হলো এই আগুনের ভিতরে তোমরা ঝাঁপ দাও কিছু সাহাবী আগুনের ভিতরে ঝাঁপ দিবেন আর কিছু সাহাবী তাদেরকে ঠেকিয়ে দিলেন তাদেরকে বললেন আপনারা ইসলাম গ্রহণ করেছেন কেন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তখন তারা জিজ্ঞেস করল আপনারা ইসলাম গ্রহণ করেছেন কেন তখন তারা বললেন আগুন থেকে বাঁচার জন্যে
আগুন থেকে বাঁচার জন্য যদি ইসলাম গ্রহণ করে থাকেন তাহলে আবার আগুনে ঝাঁপ দিবেন এটা কেমন দেখা যায় না 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 যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে না যাওয়া হবে যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ফয়সালা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমিরকে মানি না আল্লাহর নবীর কাছে যাওয়া হলো আল্লাহর নবীকে কথা বলা হলো আল্লাহর নবী বললেন হে সাহাবীরা তোমরা যদি এই আগুনের ভিতরে ঝাঁপ দিতে তাহলে আর জীবনে আগুন থেকে বের হতে পারত না তার মানে আমিরের আনুগত্য হবে বৈধ কাজে আমির যদি আল্লাহকে মানে আমির যদি রাসূলকে মানে তাহলে তার আনুগত্য হবে আমির যদি আল্লাহকে না মানে আমির যদি রাসূলকে না মানে তাহলে আমিরের আনুগত্য হবে না এরপরে আল্লাহ তাআলা বললেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তোমরা যদি উলুল আমরে মতভেদ দেখো এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে এক হুজুর এক মত দেয় আরেক হুজুর আরেক মত দেয় দুজনের সাথে মিল হয় না তাহলে তোমরা ফিরে যাও আল্লাহর দিকে মানে হাদিসের দিকে রাসূল আল্লাহর দিকে মানে কোরআনের দিকে রাসূলের দিকে মানে হাদিসের দিকে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহই ঈমান এনে থাকো আখিরাতে ঈমান এনে থাকো তাহলে মতভেদ দেখলে আল্লাহ এবং রাসূলের দিকে ফেরো মতভেদ দেখলে কোথায় ফিরতে হবে আল্লাহর দিকে রাসূলের দিকে কিন্তু আমরা যদি মতভেদ দেখি তাহলে আমরা কোথায় বেরি হুজুরের দিকে তাই না আমার কাছে যেই হুজুরটাকে ভালো লাগে আমার কাছে যেই বক্তাটাকে ভালো লাগে আমার কাছে যেই শায়েখটাকে ভালো লাগে আমার কাছে যেই ডক্টরটাকে ভালো লাগে আমার কাছে যাকে ভালো লাগে আমি তার দিকে ফিরি অথচ আল্লাহ বলছেন মতভেদ হলে তোমরা আল্লাহর কোরআনের দিকে ফিরবে মতভেদ হলে তোমরা আল্লাহর রাসূলের হাদিসের দিকে ফিরবে কিন্তু আমরা মতভেদ হলে কোরআনের দিকেও ফিরি না হাদিসের দিকেও ফিরি না ব্যক্তির দিকে ফিরি তাই না অথচ সালাফরা বলেছেন কোরআন এবং হাদিসকে বাদ রেখে কেউ যদি কোনো ব্যক্তির দিকে ফিরে যায় আর তাকেই উৎস মেনে নেয় তাকেই সঠিক মেনে নেয় তাহলে তার ঈমান ভেঙে যায় যালিকা খায়রু আহসানু তাউইলা এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সমাধান সূরা নিসার 59 নম্বর আয়াত তার মানে বোঝা যায় এই আয়াতেও আল্লাহ তাআলা আল্লাহকে মানতে বললেন এর সাথে তার রাসূলকে মানতে বললেন তার মানে সুন্নাহ পালন করতে বললেন আল্লাহ তাআলা সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের চরিত্র উত্তম চরিত্র তোমাদের জন্য রাসূলের আদর্শ উত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলের পদ্ধতি উত্তম পদ্ধতি তোমাদের জন্য রাসূলের তরিকা উত্তম তরিকা আজকে আমাদের সমাজে রাসূলের তরিকা উত্তম নয় মুখে বলে রাসূলের তরিকা উত্তম কিন্তু বাস্তবে খাজা বাবা রাজার বাগি দেওয়ান বাগি কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া সিস্তিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত দল আছে আমরা বলার সময় বলি যে উত্তম নমুনা হচ্ছে রাসূলুল্লাহ কিন্তু আমলের ক্ষেত্রে আমরা অন্য অন্য দলকে উত্তম মনে করে থাকি আর যদি বলা হয় তাহলে দোষী হতে হয় আপনাকে আমি একটা হাদিস বলি এই আয়াতটা দেখেন সাহাবীরা কিভাবে বুঝতো আর আপনি কিভাবে বোঝেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হজ করতে গেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তো চেনেন তাই না দেখেন নাই নাম তো জানেন আব্দুল্লাহ বিন আব্বাস নাম শুনেছেন না দুইজন হজ করতে গেছেন আল্লাহর নবীর সাহাবী দুইজনই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের চার কোণা দিয়ে ঘুরছেন আর চার কোণায় চার জায়গায় স্পর্শ করছেন রুকনে ইমানিত স্পর্শ করছেন হাজরে আসওয়াদের কোণে স্পর্শ করছেন
এরপরে বাকি যে দুইটা কোণা আছে এই দুইটা কোণায় স্পর্শ করছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, হে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন মুয়াবিয়া, কি বলো? আচ্ছা, আপনি যে এই কাবা ঘরের চার জায়গায় স্পর্শ করছেন, অথচ আমি আল্লাহর নবীকে দেখেছি হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি, এই দুই জায়গায় স্পর্শ করতেন, আপনি চার জায়গায় স্পর্শ করছেন, কারণটা কি? তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জবাব দিল কি জানেন? বলল, আমাদের হুজুরদের মতো বলল, আচ্ছা বলো তো এই কাবা ঘরের কোন জায়গা অপবিত্র যে ধরা যাবে না? আচ্ছা, কাবা ঘরের কোন জায়গা অপবিত্র ধরা যাবে না? কোন জায়গা অপবিত্র, কোন কোনাটা অপবিত্র যে ওই কোনায় স্পর্শ করা যাবে না? কেন তুমি আমাকে না করলে? আমি চার কোনায় স্পর্শ করছি। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, না না, চার কোনার কোন কোনায় অপবিত্র আমি এ কথা বলছি না, আমি আল্লাহর নবীকে দুই জায়গায় স্পর্শ করতে দেখেছি। আপনি কি আয়াত পড়েননি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রসুলের আদর্শ উসওয়ায়ে হাসানা উত্তম নমুনা। আমি আল্লাহর নবীকে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করতে দেখছি, আপনি চার জায়গায় স্পর্শ করছেন, আপনি কি প্রমাণ করছেন আপনি রাসূলের চাইতে ভালো? যদি আপনি রাসূলের চাইতে ভালো হন তাহলে আপনি চার জায়গায় স্পর্শ করেন, আর আপনারটা যদি রাসূলের চাইতে ভালো না হয় তো রাসূল করছেন দুই জায়গায় আর আপনি করছেন চার জায়গায়, তো আপনি কি প্রমাণ করতে চান যে রাসূলের চেয়ে আপনারটা ভালো? আচ্ছা, আপনারা কি বলেন, রাসূলের চেয়ে সাহাবীরটা ভালো, কারটা ভালো, রাসূলেরটা? তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আমাকে কি বাক্য বললেন। তারপরে বললেন, তুমি ঠিক বলেছো, আমি ভুল করেছি, আমারটা ভালো নয়, রাসূলেরটাই ভালো, অতএব দুই জায়গায় স্পর্শ করতে হবে। তার মানে সাহাবীরা যখন নিজেরা কোনো ভুল করত, এরপরে যখন সন্না দিয়ে ধরিয়ে দেওয়া হতো, তখন তারা নিজেদের ভুলটা সেরে দিত এবং তারা সন্নাটাকে গ্রহণ করে নিত। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটা না করে তোমাদের আমল বাতিল করো না। তার মানে যারা আল্লাহর আনুগত্য করে না এদের আমল বাতিল, যারা রাসূলের আনুগত্য করে না এদের আমল বাতিল, যারা আল্লাহর পদ্ধতি নেয় না এদের আমল বাতিল, যারা রাসূলের পদ্ধতি নেয় না এদের আমল বাতিল। আপনি এই হাদিস, এই আয়াত কিভাবে বোঝেন তা আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, এই মুহূর্তে কিছু সাহাবী নবী বললেন, নবী যখন বললেন তোমরা বসে যাও, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজার বাহিরেই বসে গেলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জি, তুমি বাহিরে বসলে কেন? ওঠো, ভিতরে আসো। হে আল্লাহর নবী, আমি বাহিরে বসেছি কেন জানেন? আপনি যখন বলেছেন বসে যাও তখন আমি বসে গেছি। আল্লাহ যে বলেছে আল্লাহকে মানো, রাসূলকে মানো, তা না হলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। আমি আব্দুল্লাহ বিন মাসউদ মনে করেছি আমি যদি এখানে না বসি তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে, এই ভয়ে আপনার আনুগত্য করার কারণে আমি দরজার চৌকাট পার না হতেই বসে গেছি। তার মানে তারা কি আনুগত্য করতেন আর আমরা কি আনুগত্য করি? আমরা সুন্নার ক্ষেত্রে আমরা নাক ছিটকাই, তাই না? আপনাকে যদি বলা হয় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন, তখন আপনি বলেন থৌ, এটা ছোটখাটো সুন্না। আপনাকে যদি বলা হয় জোরে আমিন বলেন, আপনি তখন বলেন যাও
এটা ছোটখাটো সুন্নাহ আপনাকে যখন বলা হয় রফল আদায় করেন তখন আপনি বলেন এগুলো ছেড়ে দাও ছোটখানো সুন্নাহ আর কিছু বেয়াদব আছে এই দেশে যারা রাসূলের সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে বিদ্রূপ করে তাই না কিছুদিন আগে এক ভণ্ড হাত দেখাচ্ছে এবা এবা করে এবা এবা করে এরা ইহুদিদের পেট খায় ডলার খায় ইহুদিরা এদেরকে দেয় হাত এবা এবা করে এরকম করে হাত বাঁধে এরকম করে পাও ছড়ায় শুনেন আপনি রাফল আদায় করবেন না আপনাকে জোর করতে হবে এমনটি হাদিস বলেনি আপনি জোরে আমিন বলবেন না আপনাকে জোর করতে হবে এমনটি হাদিস বলেনি আপনি সূরা ফাতিহা পড়বেন না আপনাকে জোর করতে হবে এমনটি হাদিস বলেনি তবে কোরআন বলেছে যারা রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে তুচ্ছ করে তাচ্ছিল্য করে ওরা মুসলমান নয় ওরা কাফের ওরা মুরতাদ ওদের দ্বীন ভেঙে যায় ওদের ইসলাম ভেঙে যায় ইসলাম ভাঙার 10টা কারণের একটা কারণ হচ্ছে কেউ যদি রাসূলের সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে বিদ্রূপ করে আপনি রফল আদায় করিয়েন না এতে আমাদের কোনো গাজালা পোড়া নেই আপনি জোরে আমিন বলিয়েন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি সুন্নাত নিয়ে তুচ্ছ করবেন না তাচ্ছিল্য করবেন না কিছুদিন আগে একজন পবিত্র কোরআন এইভাবে মাথায় নিয়ে বলতেছে এই কোরআন মাথায় নিয়ে বললাম আবার একজন বলতেছে এই বুখারি মাথায় নিয়ে বললাম সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে এই মর্মে আসমানের নিচে জমিনের উপরে কোনো সহিহ হাদিস নাই তা আমি মাঝে মধ্যে বলি আপনি যদি কানা হন ওই ইহুদিদের মতো বৈশিষ্ট্য থাকে ইহুদিরা কি করত আল্লাহর নবী বললেন যে তোমরা কি ব্যভিচার বিবাহিত যারা তাদের জন্য কি শাস্তি তা তোমরা তো জানো তখন তারা বলেন না আমরা ব্যত্রাঘাত করি আঘাত করি আল্লাহ নবী বললেন না রজম করতে হবে কয় আমাদের কিতাবে তা নাই এই কথা বলে এক জায়গায় হাত দিয়ে রজমের আয়াতটাকে ঢেকে ইহুদিরা বলল এই যে দেখেন রজমের আয়াত নেই একজন সাহাবি বললেন হাত উঠাও এরপরে হাত ওঠানো হলো দেখে ওই জায়গায় রজমের আয়াত আছে আপনার চরিত্র যদি এরকম হয় যে সহিহ হাদিসকে আপনি গোপন করার জন্য জানার পরে পড়ার পরে আপনি যদি জাতিকে না বুঝান জাতিকে না জানান তাহলে পাবে কোথায় আপনি বুখারী খোলেন 756 নম্বর হাদিস দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সলাতা কোনো সলাত নেই কোনো নামাজ নেই লাম ইয়াকরাবি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই তার কোনো সলাত নেই তার মানে সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নাই নফল হোক সুন্নাত হোক মুস্তাহাব হোক ফরজ হোক ওয়াজিব হোক যেই সালাত হোক সূরা ফাতিহা যেই সলাতে নাই ওটা সালাত নয় ওটা বাতিল ওই সালাত বাতিল ওই সালাত পরিত্যাগ তার মানে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না এক হুজুর আবার বলে সূরা ফাতিহা যে প্রত্যেক ওয়াক্তে পড়তে হবে এর প্রমাণ কি আছে এর প্রমাণ হলো এই হাদিসটাই লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব এখানে একটা শব্দ আছে মান মানটা হলো ব্যাপক তার মানে প্রত্যেকেই জানাজা হোক ফরজ হোক সুন্নাত হোক প্রত্যেক সালাতেই মান মানে যে কেউ মান মানে কি যে কেউ এটা ব্যাপক একটা শব্দ আবার এক শ্রেণীর লোক বলে যে না মান যে ব্যাপক এটা তো আর বলা হয় নাই কে বলেছে বলা হয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান ইতিয়ার রাসূলা ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি রাসূলের অনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহর অনুগত্য করলো আচ্ছা বলেন তো যেই ব্যক্তি একজন না সবাই কে আপনারা কি বোঝেন একজন না সবাই তাহলে মান যে ব্যাপক মান মানে যে সবাই এটা পরিষ্কার হলো না কোরআন দিয়ে হাদিসের ভিতরে ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরাবে এরা আমার উম্মতের কেউ নয় এখানে ফামানের মান
আচ্ছা যেই ব্যক্তি বলতে একজন না সবাই সবাই যেই আমার সুন্নাত ত্যাগ করবে তারা আমার উম্মতের কেউ নয় তার মানে যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না ওই ব্যক্তির নামাজ হয় না আমাদেরকে সুন্নাত ফলো করতে হবে সুন্নাত মানতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের পালন করার তৌফিক দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি এমন আলোচনা করলেন এমন ভাষণ দিলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো আমরা কেঁদে দিলাম এরপরে আমরা বললাম হে আল্লাহর নবী মনে হচ্ছে এটা বিদায়ী নসিহত এরপরে আর আপনি কোন কথা আলোচনা করবেন এটা আমরা ভাবতে পারছি না আমরা ভেবে নিয়েছি এটাই আপনার শেষ কথা তাহলে আমাদেরকে উপদেশ দেন আল্লাহর নবী বললেন أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد وإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة আল্লাহর নবী বললেন আমি তোমাদের উপদেশ করছি উসিকুম বিতাকওয়াল্লাহ তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি আচ্ছা বলেন তো একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে আল্লাহর নবী জানতেন যে কি উপদেশ দিতে হবে এই জন্য বললেন আল্লাহকে ভয় করো একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে তার দ্বারা পাপ হতে পারে অপরাধ হতে পারে সে আল্লাহকে ভয় করে তার দ্বারা পাপ হতে পারে না তার দ্বারা অপরাধ হতে পারে না শোনো তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা নেতার কথা শুনবে অতঃপর মানবে নেতার কথা আগে মানবে না আমিরের কথা আগে মানবা না হুজুরের কথা আগে মানবা না নেতার কথা আগে শুনবা তারপরে মানবা শুনে দেখবা যে কথাটা ঠিক আছে কিনা যদি কথা ঠিক থাকে তাহলে তা মানবা একজন হাবশি গোলামও যদি নেতৃত্ব দেয় শোনো তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক মতভেদ অনেক মতানৈক্য মিল নেই এক একজন এক এক তরিকায় এক একজন এক এক দলে এক একজন এক এক পদে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পারবে শোনো ওই ইখতিলাফের সময় আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে আঁকড়ে ধরে থাকবে কার সুন্নাত আমার সুন্নাত মানে কি রাসূলের সুন্নাত আর কার সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তখন এক শ্রেণীর মানুষ আবার বলে কি জানেন কয় খোলাফায়ে রাশিদিন কয়জন কয় চারজন কয় তাহলে চার মাযহাব মানা ফরজ এই তো চারের কথা আল্লাহ বললেন যে আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তার মানে সুন্নাত আলাদা আচ্ছা আপনারা কি মনে করেন আমার সাদ আপনাদের সাদ কয়টা কয়টা হবে আমার আর আপনাদের আলাদা হবে না আমার সূর্য আপনাদের সূর্য কয়টা আমার আল্লাহ আপনাদের আল্লাহ কয়টা তা আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এটা বললে আলাদা হয়ে যায় আপনি বলছেন ওমর ইবনুল খাত্তাব আবেস বিন রাবিয়া তিনি বলেন রয় তোমার ইবনুল খাত্তাব ইউকাব্বিলুল হাজার ইয়ানিল আসওয়াদ একদিন ওমর ইবনুল খাত্তাব হযরে আসওয়াদের কাছে গেলেন এরপরে হযরে আসওয়াদকে লক্ষ্য করে বললেন ইন্নি আলাম أنك حجر لا تنفع ولا تضر শোনো তুমি একটা কালো পাথর তুমি আমার কোনো উপকার করতে পারো না তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না রাআইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউ কাব্বিলুকা মা কব্বালতু আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমা দিতে না দেখতাম তাহলে তুমি পাথরকে আমি উমর ইবনুল খাত্তাব কশিন কালেও চুমা দিতাম না
চুমা দিয়েছি কেন? রসুল দিয়েছে তাই। তোমাকে চুমা দিয়েছি কেন? রসুল দিয়েছে তাই। তাহলে যেই সাহাবীরা রাসূল পাথর চুমা দিয়েছে তাই চুমা দিয়েছে, ওই সাহাবীরা আলাদা সুন্নাত তৈরি করতে পারে? তাদের সুন্নাত আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, এর অর্থ একই। রাসূলেরটা যা, সাহাবীদেরটাও তাই, আলাদা কিছু নাই। এরপরে তোমরা যারা বেঁচে থাকবে মতভেদ দেখতে পারবে, ওই মতভেদের সময় আমার সুন্নাতে ফিরে আসবে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতে ফিরে আসবে। এরপরে শোনো, তোমরা যারা বেঁচে থাকবে তারা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, দিনের ভিতরে নতুন কিছু তৈরি করবা না। দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বিদআত, প্রত্যেক বিদআত গোমরাহি, প্রত্যেক বিদআত ধ্বংসকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব বলেন, আল ইক্তিসাদু ফিস সুন্নাহ, সুন্নাতের মধ্যে অবলম্বন করা, বিদআত না করা। আল ইক্তিসাদু ফিস সুন্নাহ আহসানু মিনাল ইজতিহাদি ফিল বিদআ, বিদআত নিয়ে গবেষণা করার চাইতে, বিদআত নিয়ে তর্ক বিতর্ক করার চাইতে, বিদআতের মধ্যে খুশি থাকার চাইতে, বিদআত নিয়ে গবেষণা করার চাইতে, সুন্নাতে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা, মধ্যম পন্থা অবলম্বন করা, এটা হলো উত্তম। তার মানে বিদআত নিয়ে এত গবেষণা করার দরকার নাই, সুন্নাতে যা আছে তোমরা তাই পালন করো, এটাই তোমাদের জন্য উত্তম। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদেরকে সুন্নাত মানতেই হবে, সুন্নাত না মানার, ত্যাগ করার কোনো রকম সুযোগ আমাদের নাই। আপনাদেরকে একটা হাদিস বলি, একটা সুন্নাত, একটা আমলের কথা বলি, আপনারা এই আমলটা করবেন। আপনারা সব সময়, আপনারা সর্বক্ষণ কাঁদবেন, কি করবেন? আপনি আবার বলেন না, হুজুর বলে কি কাঁদতে বলে? জি, আপনি সব সময়, আপনি সর্বক্ষণ ভয় করবেন। কিসের ভয়? আল্লাহর ভয়। ভয় করবেন জাহান্নামের ভয়, আল্লাহকে ভয় করবেন, জাহান্নামকে ভয় করবেন, এটা সর্বক্ষণ করবেন। আপনি বলতে পারেন আমি সালাত পড়ি তাহলে আমি বেঁচে যাব, আমি যাকাত দেই তাহলে আমি বেঁচে যাব, আমি সাদাকা করি এর মাধ্যমে আমি বেঁচে যাব, আমি দান করি এর মাধ্যমে আমি বেঁচে যাব, আমি তো বেঁচে যাব, আমাকে বাঁচিয়ে দেওয়া হবে না। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার জিকির আজকার, আপনার কোরআন তেলাওয়াত আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে রক্ষা করতে পারবে না, আল্লাহর আজাব থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। আপনি বলতে পারেন কথা যেন কেমন কেমন লাগে, সালাত যদি মুক্তি না দেয় সালাত পরে লাভ কি, যাকাত যদি মুক্তি না দেয় যাকাত দিয়ে লাভ কি, দান যদি মুক্তি না দেয় দান করে লাভ কি, সিয়াম যদি মুক্তি না দেয় সিয়াম করে লাভ কি, হজ যদি মুক্তি না দেয় হজ করে লাভ কি? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 6463 নম্বর হাদিসে বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের 6019 নম্বর হাদিসে বলেছেন, তিনি বলেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল, তোমাদের কারো সালাত, তোমাদের কারো সিয়াম, তোমাদের যত আমল, তোমাদের কারো আমল তাকে মুক্তি দিতে পারে না, তাকে বাঁচাতে পারে না, তাকে রক্ষা করতে পারে না। কি বাঁচাতে পারে না? আমল, কর্ম, এটা তোমাদেরকে বাঁচাতে পারে না, এটা তোমাদেরকে রক্ষা করতে পারে না। তখন সাহাবীরা বুদ্ধিমানের মতো প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনাকেও কি না? আল্লাহ নবী বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও বাঁচব না ইবাদতের মাধ্যমে, সালাত সিয়ামের মাধ্যমে। তাহলে কি হবে? ইল্লা আইয়াতান গম্মাদানি আল্লাহু বিরহমাতিন, শোনো, আল্লাহ আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের দ্বারা মুক্তি পেয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না?
কিসের দ্বারা মুক্তি পাবো? রহমত। এই জন্য পৃথিবীর সমস্ত সালাফ বলতেন, সলাত লাগবে সাথে লাগবে রহমত, জাকাত লাগবে সাথে লাগবে রহমত, সিয়াম লাগবে সাথে লাগবে রহমত, হজ লাগবে সাথে লাগবে রহমত, দান জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো লাগবে সাথে লাগবে রহমত। সিরফ ইবাদত দিয়ে কেউ বাঁচতে পারবে না, এর সাথে রহমত লাগবে, তার মানে সলাত লাগবে আর সলাতের সাথে রহমত লাগবে। তাহলে কি আমি বললাম যে নামাজ কালাম বাদ দিয়ে দেন? আমি তো এ কথা বলিনি। আল্লাহ নবী এর পরে বললেন, সাদ্দিদু অকারিবু অগদু অরোহু ওয়াশাই উম্মিন আব্দুলজা অলকসদল কস্তা তাবলুগু। শোনো, তোমরা আমলের মাধ্যমে চেষ্টা করতে থাকো, সলাতের মাধ্যমে চেষ্টা করতে থাকো, সলাত আদায় করতে থাকো, আমল করতে থাকো, আর আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এইটা অবলম্বন করো। অতপর তোমরা সকালে সন্ধ্যায় রাতের কিছু অংশে, সকালে সন্ধ্যায় রাতের কিছু অংশে আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার ইবাদত করো, আর মধ্যম পন্থা অবলম্বন করো, অল কস্তল কস্তা তাবলুগু। এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তোমরা জান্নাতে চলে যাবে। বলেন তো, জান্নাতে নিয়ে যাবে কি মধ্যম পন্থা? কোরআনে যা আছে, সুন্নায় যা আছে, এটা যে করবে সে মধ্যম পন্থায় আছে, আর ওই ব্যক্তিকেই জান্নাতে নিয়ে যাবে এই মধ্যম পন্থা কোরআন এবং সুন্না। অতএব তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। তার মানে কি বুঝলাম? এই সুন্নাত থেকে শুধু আমল নাজাত দেবে কি? আপনারা মনে হয় বোঝেন নাই। শুধু আমল নাজাত দেবে, সাথে কি লাগবে? রহমত। তাহলে আল্লাহর রহমতের প্রয়োজন। জনেক সালাফ বলেন, আল আখিরাতু ইমাফুল্লাহ আবিন্নার, আখেরাতটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, নতুবা জাহান্নাম। আল্লাহ তাআলা যদি তোমাকে আখেরাতে ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা পেয়ে গেলে, আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করে দেয় তাহলে তুমি জাহান্নামে চলে গেলে। তো আখেরাত তোমার জন্যে ক্ষমার ঘোষণা, নতুবা জাহান্নাম। ওয়া দুনিয়া ইম্মা হাইসুমাতুল্লাহ আউল হালাকা, আর দুনিয়াটা হলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অথবা ধ্বংস। আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় নিরাপত্তা দান করেন, আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় শয়তান থেকে নিরাপত্তা দান করেন, শয়তানের ক্রমন্তনা থেকে নিরাপত্তা দান করেন, পাপাচার থেকে নিরাপত্তা দান করেন, অন্যায় থেকে নিরাপত্তা দান করেন, অপরাধ থেকে নিরাপত্তা দান করেন, তাহলে তুমি বেঁচে গেলে। আর যদি তোমাকে নিরাপত্তা দান, ফেরাতটা হলো ক্ষমার ঘোষণা। আখেরাতে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে কোথায়? জাহান্নাম। আল্লাহ ক্ষমা করবেন নতুবা জাহান্নাম, আর দুনিয়াটা হলো নিরাপত্তা। আল্লাহ যদি দুনিয়ায় নিরাপত্তা দান করেন তাহলে নিরাপদ হয়ে গেল, আর আল্লাহ যদি নিরাপত্তা দান না করেন তাহলে ধ্বংস হয়ে গেল। জনেক বিশিষ্ট তাবি মোহাম্মদ বিন আউস রাহিমাহুল্লাহ বলেন, তারিখে দিমাশকের 56 খণ্ডের 172 পৃষ্ঠায় তিনি বলেন, আলাইকুমুসসালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, ইলান্নার আও ইয়াফুল্লাহ, আমি চললাম, আমি রওনা করলাম, আমি যাত্রা শুরু করলাম জাহান্নামের দিকে নতুবা আল্লাহর রহমতের দিকে। আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমি রহমত পেয়ে যাব, আল্লাহ যদি আমাকে মাফ করে না দেয় তাহলে আমি জাহান্নামে চলে যাব। আমি রওনা করলাম জাহান্নামের দিকে নতুবা আল্লাহর রহমতের দিকে। সাবুল ইমান লিল বাইহাকি 6930 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ বলেন, লা তাসিক বিকাসরতিল আমাল ফাইন্নাক লা তাদরি তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার লোক, তোমরা আত্মতৃপ্তিতে ভোগো না, তোমরা আনন্দিত হয়ো না, তোমরা খুশি হয়ে যাও না,
তোমরা নিরাপদ বোধ করো না, মনে করো না আমি সালাত পড়েছি আমি বেঁচে গেলাম, মনে করো না আমি সিয়াম থেকেছি আমি বেঁচে গেলাম, মনে করো না আমি হজ করেছি আমি বেঁচে গেলাম, মনে করো না আমি ইবাদত করেছি আমি বেঁচে গেলাম, আত্মতৃপ্তিতে ভোগো না, আত্মতৃপ্তিতে ভোগো না। কেন জানো? তুমি যে আমল করেছো, তুমি যে ইবাদত করেছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই। আপনারা কি মনে করেন আজকে যে মাগরিবের সালাত পড়লেন, কে বলতে পারবেন আমার মাগরিবের সালাত কবুল হয়েছে? বলতে পারবেন কেউ? তাহলে এত আনন্দিত কেন? এই জন্য আমি আপনাদের প্রথমে বলেছিলাম, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর জাহান্নামকে ভয় করতে হবে, কাঁদতে হবে। কারণ আপনি যে সালাত আদায় করেছেন, আপনি যে সিয়াম থেকেছেন, আপনি যে হজ করেছেন, আপনি যে জিকির আজকার করেছেন, এটা কবুল হয়েছে না হয় নাই এটা আপনার জানা নেই। ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিজেদের ব্যাপারে নিরাপদ বোধ করো না, একদম নিরাপত্তা বোধ করো না, নিরাপদ হয়ে যায় না। কেন জানো? তুমি যে মাপ চেয়েছো, তুমি যে ক্ষমা চেয়েছো, তুমি যে তওবা করেছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই, তাই না? আপনি যে আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, কে বলতে পারবেন আমার মাফ হয়েছে? বলার ক্ষমতা আছে? আমার ক্ষমা হয়েছে বলার ক্ষমতা আছে? তো আপনি যে ইবাদত করলেন এটাও জানা নাই যে ইবাদতটা কবুল হয়েছে কিনা। আপনি যে ক্ষমা চাইলেন এটাও জানা নাই যে আপনাকে ক্ষমা করা হয়েছে কিনা। ইন্না আমালাকা আনকা মুগাইয়াবুন মা তাদরিম আল্লাহু সানিউন ফি। শোনো, আল্লাহ তাআলা সেদিন তোমার সাথে কি আচরণ করবেন, তোমার আমল তোমার থেকে গোপন রাখা হয়েছে, তোমার থেকে গোপন রাখা হয়েছে তোমার আমলকে, আল্লাহ তাআলা তোমার সাথে কি করবেন তা তোমার জানা নাই। তিনি কি তোমাকে সিজ্জিনে দিবেন? আমি আজ আলুহু ফি সিজ্জিন, আমি আজ আলুহু ফি আল্লিয়িন। তিনি কি তোমাকে সিজ্জিনে দেবেন নাকি ইল্লিনে দিবেন এটা তোমার জানা নাই। অতএব আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হয়ো না, একটু ভয়ে ভয়ে থাকো। কারণ তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে কিনা এটাও জানা নাই, তুমি যে মাফ চেয়েছো এটা কবুল হয়েছে কিনা এটাও তোমার জানা নাই। আল্লাহর রহমত পাবার, আল্লাহর দয়া পাবার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কান্না করা। আল্লাহর দয়া পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? কান্না করা। আপনি কান্না করে আল্লাহর যত দয়া পাবেন, আল্লাহর যত মায়া পাবেন, আল্লাহর যত নৈকট্য লাভ করতে পারবেন, অন্য কোন ইবাদতের মাধ্যমে এত নৈকট্য লাভ করতে পারবেন না। আপনারা পাহাড়ে গেছেন কোনোদিন? পাহাড়ে ঝর্ণা দেখেছেন না? পাহাড়ে ঝর্ণা নেমে আসে, আপনারা ঝর্ণা দেখলে আনন্দিত হন, তাই না? একটু ভালো লাগে, কত সুন্দর ঝর্ণা, কত সুন্দর পানি, আপনাদের অনেক ভালো লাগে। কিন্তু আপনারা কি জানেন এই ঝর্ণার ভিতরে কি লুকিয়ে আছে? আপনার ঝর্ণা দেখলে আনন্দ হয়, আপনার ঝর্ণা দেখলে হাসি আসে, আপনার ঝর্ণা দেখলে ভালো লাগে, আর আমি যখন ঝর্ণা দেখি তখন আমার কান্না আসে। কেন জানেন? ইমাম ইবনু আবিদ দুনিয়া তার কিতাব সিফাতুন্নার 233 নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন যে বর্ণনা করেছেন, ঈসা আলাইহিস সালাম একদিন ঝর্ণার সামনে দাঁড়িয়েছিলেন, অতপর ঝর্ণাকে বললেন, পাহাড়কে বললেন, পাহাড় পাথর জি আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? এই যে ডান দিকের পানি কোথায় থেকে আসে, এই যে বাম দিকের পানি কোথায় থেকে আসে, এটা কি তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো ডান দিকের পানি কোথায় কর, বাম দিকের পানি কোথায় কর। তখন ওই ঝর্ণা জবাব দিয়েছে, ওই পানির
পাহাড় জবাব দিয়েছে এই ডান দিকের পানি আমি পাহাড়ের ডান চোখের পানি এই বাম দিকের পানি আমি পাহাড়ের বাম চোখের পানি আমি পাহাড় কাঁদি এই জন্য আমার থেকে পানি নির্গত হয় আমি পাহাড় কাঁদি এই জন্য আমার থেকে ঝর্ণা নির্গত হয় তার মানে পাহাড় কাঁদে পাহাড় কি করে আমার দিকে লক্ষ্য করে নয় বাস দেখে লাভ আছে নেকি হবে বাস দেখলে তো বাসের দিকে তাকান কেন আমার কথার দিকে লক্ষ্য করেন আপনার কিছু না কিছু হলে উপকার হবে ইনশাআল্লাহ তাহলে পাহাড় কাঁদে ঈসা আলাইহিস সালাম বললেন কি ব্যাপার তুমি কাঁদো কেন আল্লাহ তাআলা বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা ওই জাহান্নাম থেকে নিজে বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও কেন ওই জাহান্নামের জ্বালানি হবে পাথর ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ মানুষকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে মানুষকে দিয়ে পাথর পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে মানুষ দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে যেদিন আমি পাথর শুনেছি আমাকে দিয়ে জাহান্নাম জ্বালানো হবে ওই দিন থেকে আমি কান্না শুরু করেছি তার মানে পাথর জাহান্নামের ভয়ে কাঁদে পাথর জাহান্নামের ভয়ে কাঁদে পাথর আল্লাহর ভয়ে কাঁদে কিন্তু নিমক খারাপ মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না আপনার কাঁদার প্রয়োজন আপনার কাঁদা জরুরি এই বর্ণনার সমর্থনে কোরআনে একটি আয়াত এসেছে সূরা বাকারা 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে এরা হলো পাথরের মতো না 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 পাথরের চাইতেও কঠিন আরে পাথর তো এমন যেখান থেকে পানি নির্গত হয় যেখান থেকে ঝর্ণা নির্গত হয় পাথর তো এমন থরথর করে কাঁপতে থাকে এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন পাথর থেকে পানি নির্গত হওয়া পাথর থেকে ঝর্ণা নির্গত হওয়া পাথর থরথর করে কাঁপা এই সবগুলো হয় পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে এই কারণে পাথর থরথর করে কাঁপে তার মানে পাথর কাঁদে তাহলে ঝর্ণার যত পানি এগুলো কিসের পানি কান্নার পানি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন লাম্মা আন হাদরাতিল মাউত বাকা তিনি একদিন অনেক কাঁদছিলেন অনেক কান্নাকাটি করছিলেন মা ইবুকিকা কিছু সাহাবী তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি কাঁদেন কেন হে মুআয ইবনুল জাবাল আপনি কান্না করেন কেন আপনার কান্নার কারণ কি মুআয ইবনুল জাবাল বলেন আমি কাঁদি কেন জানো ওয়াল্লাহি লা আবকি জাযাম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখলিফুহা বাদি আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর ভয়ে কাঁদি না আমাকে যে মৃত্যুবরণ করতে হবে এই ভয় আমার ভিতরে নাই আমাকে মরতে হবে এই ভয় আমার ভিতরে নাই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই ভয় আমার ভিতরে নাই আমার পরিবার আমার পরিজন আমার সন্তান আমার স্ত্রী আমার সম্পদ আমার বাড়ি গাড়ি আমার বাহন আমার জমি জায়গা সবকিছু ছেড়ে যেতে হবে এই ভয় আমি মুআজের নাই আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে এই ভয় আমি মুআজের নাই তো আপনি কাঁদেন কেন শোনো ওয়ালাকিন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন ইন্নামা হুমা কদ্দাতান ফাকদ্দাতুন ফিন নার ওয়া কদ্দাতুন ফিল জান্নাহ আদম সন্তানের দুইটা রূহ আদম সন্তানের রূহগুলো আল্লাহর দুই মসজিদে ভাগ হয়ে আছে আদম সন্তানের যত রূহ আল্লাহর দুই মসজিদে ভাগ হয়ে আছে একটা যাবে জান্নাতে আরেকটা যাবে জাহান্নামে ওয়ালা আদ্রি ফি আইয়াল কদ্দাতাইনি আকুনু আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটায় না জাহান্নামেরটায় এই ভয়ে আমি কাঁপছি আমি কাঁদি কেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা আমার জানা নাই এই জন্য আমি কাঁদছি মাজমা উজ্জাওয়ায়েত 11785 নম্বর হাদিস সহিহুল জামে 2376 নম্বর হাদিস আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম একটা সুন্নাত কান্না করতে হবে ভয় করতে হবে আল্লাহকে কান্না করতে হবে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে
এবং নিজেকে নিরাপদ মনে করা যাবে না সব সময় ভয়ে থাকতে হবে হায় 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 আমার কি হবে আমি মরে গেলে আমার কি হবে এরকম ভয়ে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভয়ের ভিতরে থাকার তৌফিক দান করে আপনাদের জন্য দ্বিতীয় আরেকটি সুন্নাহ আপনাদের জন্য জরুরি সুন্নাহ তো আপনারা মানবেন তাই না সুন্নাহ মানাটা জরুরি কারণ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না জান্নাতে যাবে আমরা জান্নাতে যেতে চাই না জান্নাত কত দয়ালু জায়গা কত মায়ালু জায়গা মানুষ যখন মারা যায় মানুষকে যদি ইল্লিন দেওয়া হয় তাহলে আমরা এখন কি আছি মানুষ তাই না এই যে পাখিগুলোকে একটু আদর করবেন পাখিগুলোকে একটু ভালোবাসবেন কেন আপনি যখন মারা যাবেন আর আল্লাহ যদি আপনাকে জান্নাত দান করেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার উপরে জান্নাতের নিয়ামত আসবে তখন আল্লাহ তাআলা আপনার রূহটা পাখির ভিতরে ভরে দিবেন এরপরে আপনি পাখি হয়ে বিভিন্ন ডালপালায় ঘুরবেন আর বিভিন্ন ফলমূল খেতে থাকবেন এরপরে যখন আল্লাহ তাআলা শেষ বিচার করবেন তখন ওই পাখির ভিতর থেকে আপনার রূহটা বের করবেন এরপরে আপনাকে মানুষ বানাবেন এরপরে মানুষের ভিতরে রূহটা দিয়ে দিবেন তারপরে মানুষ হয়ে আপনি জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবেন তার মানে জান্নাতে তো আমরা যেতে চাই তাই না এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না তবে যাবে না তারা যারা অস্বীকার করে যারা আমাকে মানে না যারা বলে আল্লাহকে মানি না যারা বলে আল্লাহর দিন মানি না যারা বলে নবীকে মানি না যারা বলে জান্নাত মানি না তো সাহাবীরা জিজ্ঞেস করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মানি আবা হে আল্লাহর নবী আপনাকে আবার অস্বীকার করলো কে বলল আমি নবীকে মানি না কে বলল আমি জান্নাত মানি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো মান আতাআনি দাখালাল জান্নাহ যারা আমার আনুগত্য করলো আমার এত্তবা করলো আমার কথা মেনে চললো দাখালাল জান্নাহ ওরা জান্নাতে চলে গেল তার মানে রসূলকে যারা মানলো ওরা কোথায় গেল ওয়ামান আসানি ফাকাত আবা যারা আমার অবাধ্যতা করলো আমার কথা ত্যাগ করলো আমার কথা গ্রহণ করলো না ওরা আবা করলো ওরা জান্নাতে গেল না আমি বলেছি সুদ খায়ও না ও খায় কেন আমাকে মানে না তাই আমি বলেছি ঘুষ খায়ও না ও খায় কেন আমাকে মানে না তাই আমি বলেছি জিনা ব্যবচার করো না ও করে কেন আমাকে মানে না তাই আমি বলেছি পরকিয়া করো না ও করে কেন আমাকে মানে না তাই আমি বলেছি অশ্লীলতা দেখো না ও দেখে কেন আমাকে মানে না তাই আমি বলেছি পাপাচার করো না বেপর্দায় চলো না ও এগুলো করে কেন আমাকে মানে না তাই আমি যত আদেশ করেছি আমি যত নিষেধ করেছি যারা আমার কথা মানে না ওরা আমাকে মানে না যারা আমাকে মানে না ওরা জান্নাতে যাবে না তা আপনারা কি মনে করেন রাসূল যা বলবেন তা পালন করবেন তো রাজি আছেন তো তাহলে আমরা একটা বর্ণনা বললাম আপনাদের কাছে আমরা দ্বিতীয় বর্ণনা বলি বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাহাবান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে দুনিয়ার লোক তোমরা জেনে রাখো পৃথিবীর যত জাতি আছে তোমরা মুসলমানরা ছাড়া এক তোমরা মুসলিমরা ছাড়া পৃথিবীতে যত জাতি আছে ইহুদি বলো খ্রিস্টান বলো হিন্দু বলো বৌদ্ধ বলো নাসারা বলো কাফের বলো মুরতাদ বলো যত দল আছে যত ধর্ম আছে যত গোষ্ঠী আছে শুধু তোমরা মুসলমানরা ছাড়া পৃথিবীর সবাই তোমাদের বিরুদ্ধে ঐক্যজোট হবে তোমাদের বিরুদ্ধে তারা একত্রিত হবে তারা একসাথে হবে কিভাবে যেরকম তোমরা দস্তরখানায় খাবার খাওয়ার জন্য একত্রিত হও দস্তরখানায় যেরকম এগিয়ে আসো ঠিক
পৃথিবীর সবাই সমস্ত গোত্র তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আল্লাহ রাসূলের সাহাবা